তিনি বলেন, আমি ধারণা করেছিলাম কাতার মেয়েদের জন্য খুবই ভয়ানক একটি জায়গা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, কাতারে ফুটবল খেলা দেখতে এসে জাকির নায়েকের হাতে ইসলাম গ্রহণ করলো খ্রিস্টান এক যুবক। দর্শক শ্রোতা, সেই ভিডিওটি আপনাদের পুরোমন সহকারে দেখাবো। তাছাড়া দর্শক, কাতার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিও জুড়ে, তাই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে দর্শক, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন দর্শক, প্রথমে আমরা কাতার বিশ্বকাপ নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি, তারপর ইসলাম গ্রহণ করার সেই দৃশ্যটি আপনাদের দেখাবো। ইংল্যান্ডের বিশিষ্ট নারী অধিকার কর্মী অ্যালি মলসন ইংল্যান্ড থেকে এসেছেন কাতার বিশ্বকাপ দেখতে। তিনি বলেন, আমি ধারণা করেছিলাম কাতার মেয়েদের জন্য খুবই ভয়ানক একটি জায়গা। আমার বাবাও আমার নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত ছিল না। তিনি এখানে আসার পূর্বে বলেছিলেন ব্যস্ততার কারণে তিনি আমার সাথে আসবেন না, কিন্তু যখনই আমি বলেছি কাতার যাব, আমার বাবা সব ব্যবসা বাণিজ্য ফেলে আমার সাথে চলে এসেছেন। এখানে এসে আমার বাবাও অবাক। মজার ব্যাপার, আজ জুমার নামাজের পূর্বে দেখতে পেলাম অনেক মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাচ্ছে, আর মাইকে খুব সুন্দর কোমল কণ্ঠের কিছু একটা শুনতে পেলাম, বেশ চমৎকার লাগছে। এখানে প্রার্থনার জন্য মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গিয়েছে, আমার বাবাও তাদের মধ্যে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন এই প্রার্থনা তিনি উপভোগ করেছেন। একজন নারী অধিকার কর্মী হিসাবে কাতার বিশ্বকাপে নারীরা কতটা নিরাপদ জিজ্ঞাসা করা হলে অ্যালি মালসন বলেন, নারী হিসাবে কাতারে ঘুরে আমি সবচেয়ে নিরাপদ বোধ করছি। বিশ্বাস করুন, আমি একটি নারীবাদী সংগঠনের শুভেচ্ছাদূত হিসাবে গত বিশ্বকাপে 2018 সালে রাশিয়াতে গিয়েছিলাম, সেখানে অসংখ্য নারীদের হেনস্থার শিকার হতে দেখেছি। তিনি আরও বলেন, হারগেম টু নামের একটি আন্তর্জাতিক নারী সংগঠনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা তিনি, এবং ফুটবল খেলায় নারী দর্শকদের অংশগ্রহণ নিয়ে বিভিন্ন অধিকার বিষয়ক প্রবন্ধ লিখে থাকেন তিনি। তিনি জানান, কাতার আসার আগে আমার বাবা যে অস্বস্তিতে ছিলেন, এখানে এসে তিনি অবাক হয়ে গিয়েছেন। বিশেষ করে কাতারীয় জনগণের আতিথেয়তা এবং আচরণ মুগ্ধ করেছে আমাদেরকে। অ্যালিসন আরও বলেন, নারীদের ব্যাপারে দূর থেকে আমরা যেমনটা জানি, হিজাবের ভিতরে তারা নিপীড়িত, পুরুষ শাসিত অথবা মুসলিম সমাজের নিয়মনীতি অনুযায়ী তারা অধিকার বঞ্চিত, কিন্তু এখানে এসে কাছ থেকে যা দেখছি তার সাথে পত্রপত্রিকার সংবাদের সাথে যথেষ্ট ব্যামিল রয়েছে। আমি বুঝতে পারছি না মানুষ কেন কাছ থেকে এসে আরবদেরকে পরখ করছে না। এখানে আমি হিজাব পরিহিত কোনো নারীকেই পরাধীন বলে আমার মনে হয়নি। আমার তো মনে হয়েছে তারা আমাদের থেকেও আরও বেশি স্বাধীন চেতা এবং আরও অনেক বেশি সুখী। মলসন আরও বলেন, মাঠে অ্যালকোহল নিষিদ্ধ থাকাটাকে আমি খুবই ইতিবাচক হিসেবে দেখছি। তিনি বলেন, ইউরোপের মাঠগুলোতেও অ্যালকোহল নিষিদ্ধ থাকা উচিত। আমার মনে হয় কাতার থেকে ভবিষ্যতে ইউরোপিয়ানরা শিখবে, এতে গ্যালারির পরিবেশ খুব ভালো থাকে এবং কিছু কিছু উশৃঙ্খল দর্শক বিয়ার খেয়ে মাতলামি করতে পারে না। আমি এতটা সুশৃঙ্খলতা কাতার বিশ্বকাপের মতো অন্য কোথাও দেখিনি। কাতারের স্টেডিয়ামগুলোর পরিবেশ অনেক বেশি নারীবান্ধব। এছাড়াও আর্জেন্টাইন এক নারী দর্শক আরিয়ানা গোল্ড রয়টার্সকে বলেন, কাতারে আসার আগে আমি ঠিক স্বস্তি পাচ্ছিলাম না, ভেবেছিলাম এখানকার পরিবেশ খুবই কড়া হবে, হয়তো আমাকে গরমের মধ্যে ভয়ঙ্কর আলখাল্লা বা হিজাব পরতে হবে। আমি ভেবেছিলাম এই দেশটা শুধু পুরুষদের, মেয়েদের জন্য তো অনেক অস্বস্তিকর হবে, কিন্তু না, আমি একদম অবাক। আমি এদেশে খুবই আনন্দে আছি। আমার মনে হয় পৃথিবীতে নারীদের জন্য সবচেয়ে স্বস্তিতে থাকার জায়গাটা হচ্ছে আরব দেশ। এছাড়াও আর্জেন্টাইন নারী আরিয়ানা বলেন, গত কয়েকদিন আগে আমাদের দেশের একজন নারী দর্শক, তিনি আবার পত্রিকার রিপোর্টারও ছিলেন, তার ব্যাগ হারিয়ে যায়। অতঃপর পুলিশ স্টেশনে যাওয়ার পর পুলিশ মাত্র 10 ঘন্টার মধ্যে তার চুরি হয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে দেয় এবং তাকে বলা হয় যে চোরকে কী শাস্তি দেওয়া হবে সেই সিদ্ধান্ত যেন তিনি দেন। সত্যি এটা নারীদের অধিকারের ব্যাপারে কাতারের একটি শক্ত ভূমিকা। তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, এখানে নারীদের যে কোনো অভিযোগ শোনার জন্য পুরুষ পুলিশের কাছে যেতে হয় না, বরং আলাদা নারী ইউনিট রয়েছে যারা ব্যবহারের ক্ষেত্রে অনেক কোমল এবং আন্তরিকও বটে। অতঃপর ইংল্যান্ড থেকে খেলা দেখতে আসা নারী অধিকার কর্মী অ্যালি মারসনকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আরব দেশ এবং মুসলিম সংস্কৃতির মানুষদের সম্পর্কে আপনার কি ধারণা, যদি এক বাক্যে বলেন। অতঃপর নারী অধিকার কর্মী অ্যালি মালসন বলেন, আমি আমার দেশের জনগণ এবং পশ্চিমা সকল নারীদেরকে অনুরোধ করব,
মিডিয়াতে ঢালাওভাবে যা প্রচার হয় তা না দেখে দু চারবার আরব দেশে এসে ঘুরে যাবেন, তাহলে আপনি এমন কিছু জানতে পারবেন যা আপনি হাজার চেষ্টা করে গুগলে সার্চ দিয়েও খুঁজে পাবেন না। সত্যি আরবরা অসাধারণ, তাদের সংস্কৃতি অসাধারণ, তাদের মন মানসিকতা অনেক উঁচু এবং এদেশের নারীরা হিজাবের মধ্যে মোটেই পরাধীন নয় এবং মোটেই নিপীড়িত নয়। বরং যা বুঝতে পারছি, মুসলিম নারীরা হিজাবকে তারা তাদের গর্ভ ও আভিজাত্যের প্রতীক হিসেবে দেখে। মুচকি হেসে বললেন, এই দেখুন আমিও একটা হিজাব কিনেছি, ভাবছি বাসায় গিয়ে পরে ট্রাই করব। প্রিয় দর্শক, আমরা সকলে কমবেশ জানি যে আইয়ামে জাহিলিয়াত তথা বর্বরতার যুগে নারীদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হতো। কোনো নারী জন্ম নিলে তাকে জ্যান্ত ফুঁতে ফেলা হতো, এক কথায় তাদের কোনো অধিকার দেওয়া হতো না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম এসে নারীদের অধিকার দিয়েছে, দিয়েছে তাদের সম্মান। প্রিয় দর্শক, যে ব্রিটেনের নারী ইসলামের বিধিনিষেধ থেকে মুক্ত হয়েছেন, আমরা দোয়া করি তারা যেন ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করতে পারে। প্রিয় দর্শক, কমেন্টে সকলে অবশ্যই লিখবেন আমিন। চলুন দর্শক, এবার আমরা ইসলাম গ্রহণ করা সেই দৃশ্যটি আমরা দেখে আসি। প্রিয় দর্শক, আমাদের সকলের প্রিয় ইসলামিক স্কলার ডাক্তার জাকির নায়েকের হাতে যে যুবক ভাইটি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহ যেন তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং সারাটি জীবন যেন তিনি ইসলামের বিধিনিষেধ মেনে চলতে পারেন। প্রিয় দর্শক, আমাদের সকল প্রিয় ইসলামিক স্কলার ডাক্তার জাকির নায়েককে আল্লাহ তালা এত বেশি এলেম দিয়েছেন যে উনি ওনার এলেমের মাধ্যমে সারা বিশ্বের বুকে ইসলামের খেদমত করে যাচ্ছেন। প্রিয় দর্শক, আল্লাহ তালা তার এলেমের মধ্যে আরও বারাকা দান করেন, তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। প্রিয় দর্শক, আপনার দৃষ্টিতে ডাক্তার জাকির নায়েককে কেমন লাগে, তার লেকচারগুলো আপনি কখনো শুনেছেন কিনা বা আপনার কাছে কেমন লাগে, অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আমার মতামত হলো ডাক্তার জাকির নায়েক হলেন সারা বিশ্বের মুখে মুসলমানদের জন্য একটি রহমত। প্রিয় দর্শক, আমি অবশ্যই তাকে আল্লাহর জন্য ভালোবাসি। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। নিত্য নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।